Assalamualaikum, Bay. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Bay, ini je kolom. Kolom koto pasta? Kolom bay pasta 25 taka. 25 taka. Ha, 25 taka. 25 taka. Pasta 25 taka nen. Ini je 25 taka apnar. Bay, ini je kolom gula kinlam apnar kach theke. আপনার কি এই কলমের উপরে কোনো দাবি দাবা আছে না কেন দাবি থাকবে আমি বিক্রি করছি আনছি বিক্রির জন্য আচ্ছা এখন আমি যদি এই কলমগুলো নিয়ে আমি 5 বছরে বা 1 বছরে আমি লেখা শেষ করব নালে ঘরে রেখে দিব এটা আপনার ব্যক্তিত্ব ব্যাপার আপনার যদি 1 মাস লাগে 3 মাস লাগে 5 মাস লাগে 1 বছর লাগে এটা আপনার ব্যক্তিত্ব আপনি ব্যবহার করবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ওই যে মাছের খাদ্য বিক্রি করেন না মাছের খাদ্য বিক্রি করি গরুর খাদ্য বিক্রি করি ভাই এই খাদ্যগুলো আমি কিনলাম আপনার কাছ থেকে কেজি হিসেবে বা বস্তা হিসেবে কেনার পরে আপনার কি কোনো দাবি দাবা আছে আমি এগুলো কিনে নেওয়ার পরে ব্যবসা হলো ব্যবসা দাবি থাকবে কি আমি কিনে আনছি ব্যবসার জন্য আচ্ছা এখন নে আমি একদিনে ব্যবহার করলাম অথবা 5 বছরে ব্যবহার করলাম আপনার কোনো সমস্যা আছে বস্তা আপনি নিয়ে আমরা বুঝুন তো একই দিনে হলো একদিন সেখানতে আপনি কাল অনেক করে আর আপনার তো কোনো আমার এরকম দাবি নেই আমি টাকা পাইছি শেষ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই ভাই কি লাগাইতেছেন এটা ভাই বাংলা লিংকের পোস্টার বাংলা লিংকের পোস্টার এটা লাগান দেখি আপনার সাথে 1 মিনিট কথা বলি লাগান হ্যাঁ এদিকে আসেন দেখি পোস্টারটা একটু দেখি ভাই এই যে পোস্টারে দেওয়া আছে দেখেন তো কি বলছেন 69 টাকায় 1 জিবি মেয়াদ কয়দিন মেয়াদ হচ্ছে 7 দিন ভাই 69 টাকায় আমি টাকা দিয়ে একটা দোকান থেকে জিনিস কিনবো আমার এটা মেয়াদ থাকবে কেন এর কোনো জবাব আপনারা দিতে পারেন না ভাই এর কোনো জবাব নেই হ্যাঁ কারণ দেখেন আপনি আমি 998 টাকা দিয়ে 50 জিবি এবং 1600 মিনিট কিনলাম আমার টাকা দিয়ে আমি জিনিস কিনলাম আমি যত দিন ইচ্ছা তত দিন ব্যবহার করা আমার দরকার না যে আমি ব্যবহার করব আমার মন চাইলো আমি 1 বছর ব্যবহার করব ঠিক না জি ভাই তাহলে আমাকে এই যে ঘরে ধরে 30 দিন মেয়াদ কেন দিল ভাই না না বলেন যে এক দেশে দুই ধরনের সিস্টেম আইন চালু না আমি দোকান থেকে একটা পণ্য কিনলাম ধরেন এই যে এই দোকান থেকে আমি এই নাইস্টেটটা কিনলাম এটা কেনার পরে এটার দাম কত টাকা আছে 46 টাকা দোকানদারকে 45 টাকা দিলেও হয় আচ্ছা এখন আমার এটা যতদিন পর্যন্ত ওষুধটার মেয়াদ আছে ততদিন আমি ব্যবহার করতে পারবো ধরেন 2 বছর মেয়াদ আছে 23 থেকে 25 সাল পর্যন্ত এখন এখানে কেন আমার টাকার মেয়াদ বাংলা লিংক কোম্পানি অথবা গ্রামীণ তারা কেন দিবে বলেন তো এটার কি কোনো উত্তর আছে আপনাদের কাছে না ভাই এটার আসলে এটার কোনো উত্তর নাই তবে আমার আমার টাকা দিয়ে আমি পণ্য কিনবো এটা অন্য কেউ মেয়াদ কেন দিবে আমার যতটুকু দরকার ততদিন ইউজ করব পরে আমি দরকার হলে পালাই দিলাম বা দামঞ্চতা করলাম তাই তো কথাটা আমি একটা দোকান থেকে পণ্য কিনলাম আমার টাকায় কিনলাম আমি ব্যবহার করলাম অথবা আমি অনির্দিষ্টকালে অনেক দিন ব্যবহার করলাম অনেকদিন এমন না যে আপনি দোকান থেকে মালটা দেওয়ার সময় যে ভাই 5 দিনে শেষ করতে হবে নাহলে আমি মালটা ফেরত নিয়ে নিব আপনার এখন তো এখানে এরকমই হচ্ছে যে আমি 50 জিবি নিলাম 1600 মিনিট নিলাম মেয়াদ দিয়ে দিল 1 মাস কিন্তু আমি 15 দিন এই এক মাসের ভিতরে আমি অর্ধেকও শেষ করতে পারলাম না আমার কি হইলো বাকি জিনিসগুলো কোথায় গেল কোম্পানি নিয়ে নেবে না তাহলে প্রতারণাটা কি আমাদের সাথে কোম্পানি করতেছে না সরকার করতেছে কোনটা আমার মনে হয় তো এটা কোম্পানি করতেছে না কারণ লোকে যেহেতু তারা মেয়াদ দিয়ে একটা সিস্টেম করে দিছে কিন্তু এটা দেখার জন্য আসলে কেউ নাই ভাই আমরা সাধারণ মানুষ আমরা ওই যে পানি সব সময় নিচ দিয়ে গড়া আমরা সব সময় কেঁচা খেয়ে যাব ঠিক না ভাই ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনি বাংলালিংকের সঙ্গে আছেন জি ভাই থ্যাংক ইউ